ডিসক্লাইমার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই সুইট অ্যান্ড সিম্পল ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের কাছে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে আগের দিন তোমরা তোমাদের কাছে যে ইউনিক রেসিপি, টমেটো রেসিপি নিয়ে এসেছিলাম, সেই রেসিপিটা দেখে আমাকে অনেকেই কমেন্ট করে তোমরা জানিয়েছো যে তুমি এমন একটা রেসিপি দেখালে যে আমরা টমেটো চাটনি আর খেতে ইচ্ছাই করবে না। তো তাই জন্য তোমাদের জন্য, তো তোমরাই বলো, আমি এত কষ্ট করে একটা খুঁজে খুঁজে তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি তোমাদের জন্য শেয়ার করলাম, তো তোমাদের কি না পছন্দই হলো না, উল্টে তোমরা আবার বলে দিলে যে টমেটোর রেসিপি, টমেটো চাটনি তোমরা আর কেউ খাবে না। তো তাই জন্য তোমাদের কাছে আবার ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে, যেটা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আবার একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি ইউনিক রেসিপিটা। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে ইউনিক রেসিপিটা কি। তোমরা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো সরাসরি থাম্বনেল আর টাইটেলের দিকে ঝুঁকে পড়া যাক। বয়ফ্রেন্ড নিয়ে গর্ব করো যাকে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে গর্ব করো যাকে নিয়ে, সে শিখছে এখন রান্না, তোমার চোখে ধুলো দিয়ে ইউনিক ভিলেজ ফুডের রান্না। মেয়েরা এখন বাজার যাবে, আনবে তাজা তাজা মাছ, ছেলেরাও এখন রাঁধুনি হবে, শুধু থাকবে না কোনো উনুনে আজ, কারণ এখানে কোনো উনানের তাপে না, এখানে রূপের বর্ষণে রান্না করা হয়। আমার এখানে একটা গভীর প্রশ্ন আছে, মেয়েরা নাহলে রান্না করবে তারা রূপ দেখিয়ে রান্না করবে, কিন্তু ছেলেরা কি দেখিয়ে রান্না করবে বলতো? আজকে আমরা হালকা করে ইউনিক রেসিপি হয়তো কিছু শিখতে পারবো না, কিন্তু ভিউ আনার টেকনিক উপায় তোমাদের দেখাবো। ভাই কড়া এত ধোঁয়া আর আগুন করে কড়াইতে পেঁয়াজ দিয়ে কি পেঁয়াজি বানানো হচ্ছে, নাকি পেঁয়াজির নামে পেঁয়াজ পোড়া রান্না করছো? আরে ভাই, পেঁয়াজি বানাতে কি এত ধোঁয়া করতে হয়? এই ধোঁয়া নেমাতে কি ফায়ার ব্রিগেড ডাকতে হবে নাকি? আর এত ধোঁয়া করে তোমার যদি না কিছু দেখাই যায়, মানে রান্নার যদি না কিছু দেখা যায়, তাহলে উঠবি ছেলেরা তো পুরো খেপে যাবে। আরে ভাই, এদের ফেসে কি প্রোটেকশন দেওয়া আছে, এরা পারলে উনানের ভেতরেই মুখটা ঢুকিয়ে দিচ্ছে, তাও কি তেল তেল ছিটকে জানে নাকি? আরে বাহ বাহ, চুপ ভাই, রান্না করতে গিয়ে এরকম চুল ফুলে কে ক্যাত মারে? ভাই তো গরম লাগে না, জানি গরম লাগছে, তাই জন্য তো সব দরজা খুলে রেখেছিস, সব দরজা খুলে মাঠে হাঁকতে বসেছিস। তো চুল খুলে এরকম ভাবে রান্না করে আমাদের কি দেখাচ্ছিস? মাথায় মাথায় কটা উকুন আছে সেটা দেখাচ্ছিস নাকি? তখন তুই কড়া নেড়েই যাচ্ছে, কড়া নেড়েই যাচ্ছে, কড়া নেড়েই যাচ্ছে, পেঁয়াজি রান্না করতে কড়া এত নাড়াতে লাগে নাকি? আর তুমি তো ভুলেই যাচ্ছ, তুমি তো রান্নাটা ছেলেদের শেখাচ্ছ, ছেলেদের নাড়াতে কিন্তু এত টাইম লাগে না। একদম দিদি, ঠিক বলেছ, তোমার পেঁয়াজি দেখে এমনি কাকুদের লোভ লেগে যাচ্ছে, তাই জন্য তো এই খানকির চ্যানেল দেখেই তারা আগেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। যেমন রাঁধুনি ঠিক তেমনই তার অডিয়েন্স, বোঝা উচিত এমনি এমনি তোমাদের চ্যানেলগুলো হু করে গ্রো আপ হচ্ছে না। কাম অন দিদি, গ্রো মি, পুরো বাল্মীকি। তো চলো ফ্রেন্ডস, অনেক পেঁয়াজি রেসিপি দেখলাম, পেঁয়াজি রেসিপি দেখে দেখে এবার বোরিং হয়ে যাচ্ছি, তো চলো ইউনিক রেসিপি, মাছ ভাজা রেসিপি। আরে বাহ, কাঁচা মাছ খা এতদিন কি আমরা খাচ্ছিলাম নাকি? সত্যি তো, আমরা মাছ ভাজাটা না শিখে কত রকম রেসিপি, মানে ভর্তা, মাছের কালিয়া, মাছের মাথার চচ্চড়ি, বিভিন্ন কিছু শিখে ফেলেছি। বাবা কত ইউনিক রেসিপি, সত্যিই তো, আমরা মাছ ভাজাটাই না শিখে আমরা ভর্তা ভাপা সব শিখে ফেলছি, কত ইউনিক রেসিপিটা তো আগে শিখতে হবে, সারা জীবন কি মাছ কাঁচাই খেয়ে যাবি নাকি? চলো হোক খুলি, মাছ ভাজা করতে গিয়ে এত ধোঁয়া উঠবে না নিশ্চয়ই। হাই গাইস,
আমি হলাম মধুমিত্র। আমি আবার চলে এসেছি নতুন একটা খাবার রেসিপি নিয়ে। ওহ দিদি, পার্টি থেকে মাছটা বার হয়ে গেল গো। তেল গরম হয়ে গেছে আর সাথে দর্শকও, না মানে দর্শক রেডি হয়ে গেছে তোমার রেসিপিটা শিখতে। এত খড় পুড়িয়ে যে মাছ ভাজতে হয় আমি প্রথম দেখলাম, না মানে এমনি এমনি তো আর ইউনিক ভিলেজ ফুড হয়নি। না মানে এখানেও এত ধোঁয়া, মানে এত ধোঁয়া হলে তো মাছ তো মাছ ভাজা হবে না, তো সব পোড়া হয়ে যাবে। যদিও আমার বলাটা ভুল, মানে এখানে মাছ পোড়া হয়ে গেল সবাই হাসি মুখে সেটাও খেয়ে নেবে। হ্যাঁ সেটা তো একদমই, মাছ ভাজা তো আর এক নর্মাল ব্যাপার না, কিন্তু মাছের তরকারি সেটা খুব নর্মাল। আর মাছের তরকারি করতে গেলে তাছাড়া তোমাকে অনেক ইনগ্রেডিয়েন্টস দেখাতে হবে, তার থেকে মাছ ভাজাটাই ভালো। তার মধ্যে যদি মাছটা যদি প্রিপেয়ার করা থাকে তাহলে তো আরও শর্টকাটে রান্না করা যাবে, তাই না? এরপর থেকে তুমি এরকম শর্টকাটে রান্নাই দেখিও, আসল তো আর রান্না দেখানোর ব্যাপার না, আসল ব্যাপারটা তো দেখানোর ব্যাপার। উনুন না মানে ধোঁয়া, না মানে গ্যাস, কি সব বলছি আমি এইসব। দিদি তো রান্না করতে গিয়ে এমনই হাসছেন যে রান্না করতে গিয়ে মনে হচ্ছে বরের মাথাটাই ভাসছেন। জানি জোকসটা খুব বাজে, রান্না করতে গিয়ে যদি এত কাঠ খড় পোড়াতে হয় তা থেকে আমরা রান্নার থেকে দূরে থাকাও অনেক ভালো। তো চলো আমরা আবার আদিম যুগে ফিরে যাই, চীনা লোকেদের মতো মাছ ধরে কাঁচা কাঁচা খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে এখনও ভুলবে না, আর যারা না সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আজ এখানেই এন্ড করছি, আর অবশ্যই তোমরা আমার থেকে ঠিক কীরকম ধরনের ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ধরনের বানাবো। তো দেখো হচ্ছে আবার নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ওকে টাটা।